দর্শক বন্ধুরা, আমার আজকের রেসিপি কেক তৈরি। আমি এখানে কেক তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো ময়দা, 1 কাপ চিনি, 1 কাপ দুধ, এটা এমনি লিকুইড দুধ 1 কাপ মতো নিয়েছি। এখানে নিয়েছি 3 চামচ গুঁড়ো দুধ, 1 কাপ নিয়েছি তেল, সাদা তেল, তেলের বদলে বাটারও নেওয়া যেতে পারে, আর নিয়েছি 2টো ডিম। এখানে আছে সামান্য কিছু শুকনো ফল, কিশমিস নিয়েছি, কাজু নিয়েছি, আর এখানে নিয়েছি আমন্ড কুচি। আমি প্রথমে ডিমগুলি ফাটিয়ে নেব। ডিমগুলি আমি এখানে ফাটিয়ে নেব চামচের সাহায্যে। এর মধ্যে এবার আমি তেলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনিটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এটাকে হ্যান্ড ব্লেন্ডারেও ফেটিয়ে নিতে পারেন। তা 15 থেকে 20 মিনিট মতো ফেটিয়ে নিলে খুব ভালো নরম এবং স্পঞ্জি হবে কেকটা। আমার এখানে চিনিটা গলেনি এখনো, তাই আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, ডিমটা আমার ফেটানো হয়ে গেছে, এর মধ্যে তেল ও চিনি ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব।
দর্শক বন্ধুরা, এরপর আমি এর মধ্যে ময়দা অ্যাড করব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার। হাফ চামচ খাবার সোডা। দিয়ে দেবো এর মধ্যে শুকনো কুচিয়ে রাখা ফলগুলো। এরপর ভালো করে মেশাবো। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত স্মুদি। এরপর আমি একটি অ্যালুমিনিয়ামের এরকম বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেবো। হাতের সাহায্যে বাটিটা মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা আমি এরকম করে মাখিয়ে নেব। দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি কীরকম লাগিয়েছি বাটিটায়। এরপর আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। দর্শক বন্ধুরা, আমি এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি হাঁড়ির ঢাকনা ছোট মতো এটা বসিয়ে দেবো উল্টো করে এরকমভাবে। এরপর এই বাটিটা খুব আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা, বাটিটা আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি প্রেশার কুকারের সিটি আর রাবারটা আমি খুলে নিয়েছি। এবার এটা আমি আটকে দেবো। দর্শক বন্ধুরা, প্রেশার কুকারটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে। এটি মিডিয়াম আছে। 30 থেকে 35 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। দর্শক বন্ধুরা, কেকটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কীরকম ফুলেছে। এবার আমি নামিয়ে নেব। দর্শক বন্ধুরা, কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি কেকটা নামিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে।
কেকটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো কতটা সফট হয়েছে। দর্শক বন্ধুরা এই দেখুন কতটা নরম হয়েছে কেকটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।